এখানে এরকম অসভ্যতা করছো কেন? কি করতে এসেছো? অসভ্যতা? আপনি ভুল করছেন। আসলে প্রথম শ্বশুর বাড়িতে এলাম তো, তাই আনন্দে একটু বেশি লম্পচম্প করে ফেলেছি। আমায় ক্ষমা করে দিন শাশুড়ি মা। শাশুড়ি মা? কে কার শাশুড়ি মা? মানে বউয়ের মাকে তো সবাই শাশুড়ি মা বলি যাকে। আমি হচ্ছি আপনার মেয়ের রূপা, তারপর আপনার মোটর মেকানিক জামাই সোম। আমার মেয়ে তোমার বউ হতেই পারে না। হ্যাঁ মা, এই তো সোমু, তোমার জামাই। জামাই? একদম নয়, এই বাজে অসভ্য ছেলেটা হবে আমার জামাই। আমি যেখানে তোমার বিয়ে দিচ্ছি সেখানেই তোমার বিয়ে হবে। চলে এসো, চলো চলো, চলে এসো বলছি, চলো। আরে বাইরে দাঁড়িয়ে কেন, ভেতরে যা। ও হ্যাঁ, ভেতরে ভেতরে ভেতরে, হ্যাঁ ভেতরে। চলো চলে এসো মা, চলো চলো ভেতরে। শাশুড়ি মা বেরো। তোমার মতো একটা লোফারকে আমি আমার জামাই বলে মানি না। গেট আউট। আমার মালটাকে দিয়ে দিন, আমি চলে যাব। মাল? হ্যাঁ, ওই যে বস্তার মতন ধরে আছেন আমার বউ। নেভার, ও তোমার সঙ্গে যাবে না, ওর আজ বিয়ে। চি 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 চি, শাশুড়ি মা এই কাজ ভুলেও করবেন না, তাহলে কিন্তু আপনার হাতে দড়ি পড়বে। তুমি যাবে? অনেক ভেবে দেখলাম, চাওয়াটা আমার ঠিক হবে না বুঝলেন। চলে তো আমি যেতেই পারি সঙ্গে রূপাকে নিয়ে, কোনো ময়কা লল আমাকে আটকাতে পারবে না। তবে আমি সেদিনই যাব যেদিন আপনি রূপাকে আমার স্ত্রী বলে আমার হাতে তুলে দিচ্ছেন। ততদিন আমি এখানেই থাকছি। আরে নমস্কার, আছে আছে সব আছে, ভেতরে চলো।